প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা 17 অধ্যায়ে যে পরিসংখ্যান, যে ক টাইপের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো সমাধান করব। তোমাদের পরিসংখ্যান থেকে দুটি সৃজনশীল আসে, এর ভিতরে যে কোনো একটি দিতে হয়। এর ভিতরে যে ক নম্বর যে প্রশ্নের অ্যান্সার করার জন্য যে প্রশ্নগুলো থাকে, সেগুলো আমরা একটু দেখে নেব যে কি ধরনের প্রশ্ন থাকতে পারে। তোমরা অলরেডি জানো যে খ এবং গতে থাকে, খ নাম্বারে থাকতে পারে যে যে এখানে ক নাম্বার যে প্রশ্নগুলো, ক নাম্বারের যে প্রশ্নগুলো, সেখান থেকে এখানে আমি কয়েকটা প্রশ্ন লিখে রেখেছি যে 1 থেকে 6 পর্যন্ত, এই টাইপের প্রশ্নগুলো বেশিরভাগই দেখা যায়। বিগত বছরের যে এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো দেখে, অ্যানালাইসিস করে আমি দেখে বুঝতে পেরেছি যে এই প্রশ্নগুলো থাকে। এবং খ টাইপের যে প্রশ্নগুলো, সেখানে থাকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, এবং গ টাইপের প্রশ্নতে আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ। ইতিপূর্বে এই খ এবং গ এই দুটা প্রশ্নের এগুলো সমাধান আমি অলরেডি আপলোড করেছি। এখন এই ক টাইপের যে প্রশ্নগুলো, সেগুলি পর্যায়ক্রমে আমি সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 1 নম্বর প্রশ্ন, যেটা চলকের পরিচয় সহ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। এখানে 3 ধরনের প্রশ্ন আছে। এখানে ক নাম্বারে শুধু সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয়ের সূত্র লিখে তার প্রতীকগুলোর বা চলকের পরিচয় লিখতে বলা হতে পারে। তো একই সাথে আমি এখানে 3টা প্রশ্নই একের মধ্যে লিখে ফেলেছি। তো আমরা এটা সমাধান দেখি। তো চলকের পরিচয় সহ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটা, সেটা তোমরা অলরেডি জেনে গেছো যে সূত্রটা হচ্ছে এই এই গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। এ সমান হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন গুণন এইচ। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের যে সূত্র। এখন এই প্রতীকগুলোর পরিচয়, তাহলে এখানে এ এক্স বার, উপরে যে একটা রেখা ছিল সেটাকে এক্স বার বলা হয়। এক্স বার হচ্ছে নির্ণয় গড়, এখানে এ হচ্ছে আনুমানিক গড়, এফ আই এখানে আয়তম শ্রেণীর গণসংখ্যা, ইউআই হচ্ছে আয়তম শ্রেণীর গণসংখ্যা ধাপ বিচ্যুতি, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এবং এন হচ্ছে মোট গণসংখ্যা। তো এইটিগুলো লিখলেই তোমরা 2 নম্বর পাবে। এরপরে আমরা যাব হচ্ছে মধ্যক নির্ণয়ের যে সূত্রটি আছে, যে মধ্যক নির্ণয়ের সূত্রটা আমরা জানি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এম। এখন প্রতীকগুলোর পরিচয় দেখি। এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এন হচ্ছে গণসংখ্যা, এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা, এফ এম হচ্ছে এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এবং এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। মধ্যক নির্ণয়ের সময় এই কাজটি, মানে এই প্রতীকগুলোর মান নির্ণয় করতে হয়। এরপর আমরা দেখব যে প্রচুরক নির্ণয়ের যে সূত্রটা আছে, সেই প্রচুরক নির্ণয় সূত্র লিখে তার চলকের পরিচয় বা প্রতীকগুলোর পরিচয় আমরা দেখব। প্রচুরক নির্ণয় সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইচ, যেখানে এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, এই হচ্ছে এখানে শ্রেণী ব্যাপ্তি। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে আছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি। তাহলে কেন্দ্রীয় প্রবণতা, উপাত্ত সমূহ মানের মানুষের সাজালে উপাত্ত সমূহ কেন্দ্র মানের দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। প্রথম এই অংশটুকু না লিখলেও হবে, এখানে এখান থেকে লিখলেও হবে যে উপাত্ত সমূহ কেন্দ্র মানের দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্র প্রবণতা বলা হয়। কেন্দ্র প্রবণতার পরিমাপ 3টি, যথা গড়, মধ্যক, প্রচুরক। এরপর আমরা শিখব যে চলক কাকে বলে, চলক কয় প্রকার ও কি কি। সংখ্যাসূচক তথ্য সমূহ পরিসংখ্যানের উপাত্ত, উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ হলো চলক। চলক হচ্ছে 2 ধরনের,
একটা বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক। এখানে একটু স্পেলিং ভুল হয়েছে, এখানে 19 করা হবে। যেমন জনসংখ্যা পূর্ণ সংখ্যা হয়, যেমন জনসংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না, যেমন 1.5 জন এটা হতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা হতে হবে, যেমন 20 জন তাহলে পূর্ণ সংখ্যা। এরপরে আসি হলো অবিচ্ছিন্ন চলক, যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সেটাই হচ্ছে অবিচ্ছিন্ন চলক। কারণ তাপমাত্রা তাপমাত্রা 30.5 ডিগ্রি হতে পারে, বয়স হতে পারে যে 1.5 বছর বা 5 বছর, যে কোনো কিছু হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হবে, সেটাই হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এরপর আমরা দেখব যে মধ্যক শ্রেণীর মধ্যমান, এটা 4 নম্বর প্রশ্ন এখানে, যে মধ্যক শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করে। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য ক্রমজাত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। তাহলে ক্রমজাত গণসংখ্যার সারণী প্রথমে যে গণসংখ্যা দেওয়া আছে সেটাই এর পরেরটার সাথে যোগ, মানে 8, 5, 13, 13-র সাথে 10 যোগ করলে 23, 23-এর সাথে 12, 25, 25-এর সাথে 7, 42, 42-এর সাথে 6, মানে 48, 50, এভাবে। এরপর আমাদের n/2 বের করতে হবে, এখানে n/2 হচ্ছে 25। এখন 25তম পদের অবস্থান হবে এই যে 36 থেকে 40, 25তম পদ। এখানে যে গণসংখ্যা 5 দেখা যাচ্ছে এটার মানে কি, মানে এই যে শ্রেণীতে 5টি সংখ্যা আছে এখানে, অর্থাৎ 21, 22, তারপরে আবার 22 থাকতে পারে, আবার 22 থাকতে পারে, আবার 23 থাকতে পারে, আবার 24 থাকতে পারে, এরকম 5টি সংখ্যা এখানে আছে। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এরকম এটা পঞ্চম পদ, মানে 5টি সংখ্যা এখানে আছে। তাহলে 5-এর পরে 6 থেকে 8 পর্যন্ত এই শ্রেণীতে আছে, এখানে যেহেতু 5টি, 6তম পদ থেকে 8তম পদটি এই এই শ্রেণীর ভিতরে পাওয়া যাবে। অনুরূপভাবে 9 এর পর থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো এই এই ব্যবধানে থাকবে। তাহলে 25তম পদ এখানে, 25তম পদ এখানে, তাহলে এখানে 13-র, যেহেতু 13 এর পরে আছে 23 পর্যন্ত, এখানে আছে 23তম পদ পর্যন্ত এই শ্রেণীতে পাওয়া যাবে। 23-এর পরেই তো এখানে 24, 24 থেকে 35তম পদ পর্যন্ত আমরা এই 36 থেকে 40 পর্যন্ত এই শ্রেণীতে পাবো। তাহলে 25তম পদের অবস্থান এই শ্রেণীতেই হবে। তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণীর মধ্যমান নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মধ্যমান। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা শিখবো যে প্রচলক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। তাহলে সারণী থেকে আমরা জানি যে গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা আছে সেটাই হচ্ছে প্রচলক শ্রেণী। এখানে প্রচলক শ্রেণী হবে 36 থেকে 40। তাহলে এখানে প্রচলক শ্রেণী নির্ণয় করে এখন তার মধ্যমান নির্ণয় করতে হবে। যে মধ্যমান ঠিক আগের মতোই নিম্ন সীমা উচ্চ সীমা ভাগ করে যোগ করে 2 দ্বারা ভাগ করে দেওয়া হবে, সেটা হচ্ছে প্রচলক শ্রেণীর মধ্যমান। এরপরে যে প্রশ্নটা আছে যে প্রচলক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণ নিম্ন সীমা কত, তাহলে ঠিক আগের মতো প্রচলক শ্রেণী নির্ণয় করতে হবে। প্রচলক শ্রেণী নির্ণয় করে প্রচলক শ্রেণীর আগে যেটা পাওয়া যাবে যে প্রচলক শ্রেণীর আগের শ্রেণীর হচ্ছে 31 থেকে 35, তাহলে এটা নিম্ন সীমা হচ্ছে 31, তো এটাই হচ্ছে অ্যান্সার। অনুরূপভাবে যদি বলা হয় যে প্রচলক শ্রেণীর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা মধ্যমান ঠিক একইভাবে, তাই এটা নিম্ন সীমা বা উচ্চ সীমা 45, বা মধ্যমান যদি বের করতে বলে তাহলে এই যে 41 এবং 45 যোগ করে 2 দ্বারা ভাগ, তো এই হচ্ছে প্রচলক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর নিম্ন সীমা। এইভাবে নির্ণয় করা যায়। যদি বলে যে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা পরবর্তী শ্রেণীর মধ্যমান, তাহলে অনুরূপভাবে তোমরা করে নিতে পারো। প্রশ্নটা একটু অন্যভাবে আসতে পারে যে প্রচলক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, তো সেক্ষেত্রে আমাদের মধ্যমান নির্ণয় করার জন্য 31 যোগ 35 ভাগ 2, এটা হচ্ছে প্রচলক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, তো এটা ভাগ করে যা হবে সেটাই হচ্ছে প্রচলক শ্রেণীর মধ্যমান। এরপর আমরা যদি অবিন্যস্ত
উপাত্তের গড় মতক প্রস্তুতক নির্ণয় কিভাবে করব? অবিন্যস্ত যদি এক কয়েক কতগুলো সংখ্যা যদি তোমাদের কাছে দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে 10, 9, 8, এই সংখ্যাগুলো দেওয়া আছে, গড় বের করতে হবে। তো গড় বের করা অনেক সহজ, তাহলে গড় বের করার জন্য এখানে সংখ্যাগুলো যোগ করে সংখ্যা কয়েকটি সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করে দিলে আমরা এটা সবগুলো যোগ করে এখানে 6 দ্বারা, যদি যেখানে এখানে ডেটা আছে এখানে বা সংখ্যা উপাত্ত আছে এখানে 6টি, 6 দ্বারা ভাগ করে দিলে আমরা যে রেজাল্ট পাবো সেটাই হচ্ছে এই সংখ্যাটির গড়। এখন মধ্যক, মধ্যক নির্ণয় করার জন্য উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজাতে হবে। যেমন এখানে যদি সাজাতে চাই তাহলে মানে 8, তারপরে 9, তারপরে 10, 10 আসে 2 বার এখানে, এরপরে এরপরে হচ্ছে 11, এরপরে আছে হচ্ছে 12। তাহলে এই উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে, মধ্যক কাকে বলে, যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে মানটি উপাত্তকে সমান দুই ভাগে ভাগ করে সেটা হলো মধ্যক। এখন এখানে উপাত্তের সংখ্যা আছে জোর, মানে 6টি আছে, তার মানে মাঝের যে দুইটা সংখ্যা পাওয়া যাবে, উপাত্তের সংখ্যা যদি জোর হয় তাহলে মাঝের দুইটা সংখ্যার গড়, অর্থাৎ এখানে 10 যোগ 10 ভাগ হচ্ছে 2, তার মানে এটা 10ই হবে, তাহলে এটার মধ্যক হচ্ছে 10। কিন্তু উপাত্ত যদি আরেকটা থাকতো এখানে, যদি সাপোজ আরেকটা যদি থাকতো এখানে, সাপোজ আরেকটা আছে হচ্ছে 13, তাহলে কিন্তু এখানে মধ্যক হতে হচ্ছে, যেমন এখানে যদি বিজোড় সংখ্যা সংখ্যক উপাত্ত থাকে তাহলে মাঝের যে সংখ্যাটা সমান দুভাগে ভাগ করে, তাহলে মাঝের সংখ্যাটা এখানে হবে শুধু 10, মানে এই পাশে 3টা, এই পাশে সংখ্যা 3টা, মানে মাঝের সংখ্যাটা এখানে 10। তাহলে জোর থাকলে মাঝের দুইটার গড় এবং বিয়োগ বিজোড় থাকলে মাঝের একটার গড়, আগে উপাত্তগুলো ক্রমানুসারে সাজাতে হবে। এরপরে আসি হচ্ছে প্রচুরক নির্ণয়। উপাত্ত সমূহের যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকবে সেটা হচ্ছে প্রচুরক। প্রচুরক একাধিক হতেও পারে, যেমন এখানে 10 সংখ্যাটি একাধিক বার আছে, তাহলে এটাই হচ্ছে উপাত্তের প্রচুরক। তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।